চলো বন্ধুরা, আজকে বাইরের ভিডিও করি, মেয়েকে নিয়ে যাবো, এতদিন দেখাইনি তোমাদের। আচ্ছা, মৌসুম ঠিক আছে তো বাইরের ভিডিও করবো, চলো। এই যে বন্ধুরা, বাইকে উঠে গেছে, ঠিক আছে, এবার আমি উঠবো, ঠিক আছে, উঠে স্কুলে পৌঁছে তারপর তোমাকে ভিডিও করছি, দাঁড়ো। আমাদের বাড়ি থেকে কিছুটা ডিস্টেন্সে, তো বাইকে করে যাচ্ছি। যদি বাইকে করে যাই তো এই 10-15 মিনিটের মতো লাগবে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেছি স্কুলে যথারীতি, চলো মেয়েকে স্কুলে ঢুকিয়ে আসুন। এখান থেকে দাঁড়িয়ে করে দিচ্ছেন, বন্ধ করে দিই। হ্যালো বন্ধুরা, এবার মেয়েকে দিয়ে বাড়ি ফিরছি, একটুখানি বাজার করবো যাওয়ার পথে, ঠিক আছে, বাজারটা করে বাড়ি ফিরে তোমার সাথে কথা বলছি। বলো বন্ধুরা, বাজারে চলে এসেছি, দেখি কী কী বাজার কী করা যায়, বাড়ি পৌঁছে তারপরে বলে। বন্ধুরা, বাড়ি পৌঁছে গেছি, হালকা পুরো কিছু সবজি নিয়েছি, ঠিক আছে। এবার আজকে মৌসুমটা মনে হয় আবার বৃষ্টি হবে, দেখা যাক কী হয়, চলো। চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, ঠিক আছে, একটু সবজি টুবজিগুলো কেটে নিই, দেখি আজকে কী বানাই। আজকে ইডলি বানানোর প্ল্যান আছে, 8টা এখানেই বাজে, মেয়ের আছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 9টায় ছুটি হবে, সুতরাং একটু তাড়াতাড়ি করে নিই, তোমার সাথে দেখা হচ্ছে আবার, টু বি কন্টিনিউ। চলছে, ঠিক আছে, মোটামুটি ডান হয়ে গেছে সবজি, সাম্বার বানাবো। দেখো সবজির মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর অড়হর ডাল দিচ্ছি, আর ওদিকে সজনে ডাঁটাটা বসিয়েছি, কারণ একসঙ্গে দিলে ওটা পুরোপুরি গলে যাবে, আর কিছু মানে ইয়ে হবে না, সেই জন্য ওটাকে সজনে ডাঁটাকে আলাদা দিয়েছি, এটাকে আলাদা দিয়ে আবার প্রেশার কুকারে সেদ্ধ করবো। হ্যালো বন্ধুরা, চাল আর চাল অড়হর বিউলির ডাল আর দিয়ে পেস্ট করে রাখা ছিল রাত্রেবেলা, ঠিক আছে, সেটাই ইডলিতে দিয়ে দিচ্ছি, ইডলি প্লেটের মধ্যে। এবার আমি এটাকে ইডলি কুকারে দিয়ে দেবো। দিয়ে দেবো আমি এটা লো স্টিমে 10-15 মিনিটের মধ্যে। হ্যালো বন্ধুরা, দেখো এবার চোখ দিচ্ছি, সাম্বার রেডি, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা প্রচুর ফাটে, বুঝতেই পারছো কারি পাতা প্রচুর ফাটছে। সাম্বারটা দিয়ে দিলাম, আর এদিকে আমার ইডলিও রেডি, অলমোস্ট হয়ে গেছে ইডলি, আমার হয়ে গেছে, এটা তোলা হচ্ছে এবার। আর এদিকে আমার সাম্বার রেডি, বন্ধুরা দেখো ব্রেকফাস্ট রেডি, ঠিক আছে, সাম্বার ইডলি আর চাটনি, চাটনি আমার আগে বানানো ছিল, আমি যাচ্ছি মেয়েকে মার জন্য রেডি করে দিয়ে গেলাম, আমার রাস্তা লেট হবে, মেয়েকে আমি আনতে যাচ্ছি, ঠিক আছে, মেয়েকে গিয়ে স্কুলকে আনতে যাবো, তখন তোমার সাথে কথা বলছি। চলো বন্ধুরা, এসে গেছি মেয়েকে নিয়ে স্কুল থেকে, আর প্রচুর আজকে প্রচুর গরম পড়েছে, ভাল লাগছে না একদম,
গিয়ে টিফিন টিফিন খাবো, মেয়েকেও খাইয়ে দিই, চলো আসো। চল আসো ঘরে ঢুকি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। স্কুল থেকে নিয়ে এসেছি, তোমরা দেখেছো মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি, মেয়ে স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এখন মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিই, কারণ দুপুরবেলা ঘুমোয় না, ও এখন একটু শুয়ে যাবে, এক দেড় ঘন্টা শুয়ে নেবে। ও যতক্ষণ শোবে আমার কাজের লোকের রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট হওয়ার পর ও ততক্ষণে রান্না কমপ্লিট হতে হতে ও ততক্ষণে উঠে যায়, তারপর ওকে খাইয়ে দেবো। তোমার সাথে আবার দুপুরবেলা কথা বলছি, টাটা। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম। দেখো আমার মেয়ে শুয়ে গেছে, তো ঘুমিয়ে পড়েছে যথারীতি। ও সকালবেলা উঠে সারাদিন ঘুমোয় না, সেই জন্য ওকে একটুখানি এই টাইমে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে এই উঠে যাবে ও, একটা নাগাদ উঠে যাবে। আমার রান্নার কাজের লোক আমার চলে এসছে, রান্নার লোকও চলে এসছে, ও রান্না করছে। চলো তোমাকে তার সাথে আলাপ করাই, নতুন আমার ফ্যামিলি মেম্বার। নতুন আমার ফ্যামিলি মেম্বার, ও না এলে আমার আমি দিগ্ভ্রান্ত হয়ে যাই, আমার ছোটো বোনের মতন। ওর নাম সারথী। এই যে চলছে ওর রান্নার প্রসিডিওর, ঠিক আছে। ও মনের মতো যা ইচ্ছা করে, আমাকে বলতে হয় না খুব একটা, ও পেছনে আমাকে লাগি না কখনো, ও নিজের মতন মনের খিচুড়ি করতে থাকে। যখন আসে না তখন আমি তোকে অন্ধকার দেখি, তোমরা দেখি তুই অটোমেটিকলি তো খিচুড়ি বানাই বা কোনোভাবে এই করে ম্যানেজ করি। সুতরাং ও ছাড়া আমি একদম শেষ। ও আমার অনেক দিন ধরে করছে কাজ, মোটামুটি ওরা শ্যুট করে গেছে, সারথী শ্যুট করে গেছে আমাকে। তোমাদের রান্না হোক, তোমাদের যখন সারথী চলে যাবে তখন তোমাদের দেখাবো কী কী মেনু সারথী বানাবে। চলো বন্ধুরা, চলে এসেছি। যথারীতি আমার কাজের মেয়েটা চলে গেছে, সারথী। ও করে গেছে ভাত, ও করে গেছে এদিকে আলু ভাজা, এখানে মাছের মাথা দিয়ে ডাল, এখানে সয়াবিনের তরকারি আর মাছের ঝোল। মেয়েকে খাইয়ে নিয়ে এবার তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাও খাও খাও, ভাবছো কি কী ভাবছো? টমেটো, লঙ্কা, কী করছো? লঙ্কা ছিল ওটা? হ্যাঁ লঙ্কা। খাও দেখি তো মাছের পিসটা, কত বড় মাছের পিস নিয়েছে দেখ, দেখেছিস এত বড় পিস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। দেখো মেয়েকে খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছিলাম, দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, কিন্তু স্কুল থেকে আসার সময় একটা কেক নিয়ে এসেছিল, এবারে কেকটা পেছনে পড়েছে, কতক্ষণে ওটা খাবে, তো যথারীতি নিয়ে বসে গেছে কেক, কেকটা খাবে। তো খাওয়া দাওয়া চলছে মেয়ের। খাও, আস্তে আস্তে খাও, বিছানায় ফেলো না। কেক খেতে, চকলেট বিস্কুট খেতে, এসব খেতে খুব ভালো ভালোবাসে, যখন দেবে তখনই এক পায়ে খাড়া খাবার জন্য। নর্মাল খাবার খেতে উনি ভালোবাসেন না। আমি ঢুকি, ওর জন্য নিয়ে এসছে, তুমি তো খেয়ে ফেলছো দেখিছো। আমি আছি বেশি খাওয়া দাওয়া করিনি, খেতে তখন ইচ্ছা করছিল না, তাই জন্য কেক খাবে। হ্যাঁ ওর জন্য খিদে পেয়ে গেছে। তখন মেয়ের কেকটা খেয়ে নেবে নাকি? আমি একটু করে ট্রাই করি। দেখ তোর কেক খেয়ে নিলো কিন্তু। অল্প অল্প করে
আমি খাই দিচ্ছি, পড়ে যাবে বিছানার মধ্যে আঠা বাবা মার সাথে শেয়ার করে খেতে ভালোবাসে। না গো বহুত চালাক আছে, একা একা খেতে ভালোবাসে। ওই কেক আর চকলেট দেন, আমি খাই দি। কিভাবে খাচ্ছি পুরো এটাকে মা খাচ্ছিস, দেখো কিরম ভাবে খেয়েছে তোমরা। একটু চামচি, একটু পাখির মতো টুকরে টুকরে প্লেট নিয়ে আসবি তা না, এই গেটার মধ্যে নিয়েই বসে গেলি তুই। দেখো বন্ধুরা যথারীতি শেষ করে ফেলেছে, বেশিক্ষণ সময় লাগায়নি। এবার আরেক ধাপ এসছে, সেটা হচ্ছে আম। এবার সবাই মিলে সেটা খাওয়া হবে, চল খাই আম। 3:30 বাজে, আমরা যে দুপুরে খাইনি তার খিদেটা পেয়েছে আমার আজ। আপনার মিষ্টি আছে, মাম মিষ্টি হলে হাসে কেউ? আমরা আম খেতে খুব পছন্দ করি, আমি আমার মেয়ে। আটি খাও, তুমি খাও আটি, ওর ভাঙবে দাঁত কপাটি। না খাবো না, না না খাবো না। আরে নাও তো, কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার বাইরে জামা কাপড় সব ছিল সব ফটাফট ফটাফট তুলেছি, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, সাথে হাওয়াও দিচ্ছে, দারুণ মৌসুম হয়ে গেছে। বুঝতেই পারছো হাওয়াটা প্রচুর ছাট আসছে। ভালো লাগছে বৃষ্টিতে ঘুরতে, মনে হচ্ছে কি ছাদে চলে যায়। হ্যাঁ শুয়া পাঁচটা বাজে, দেখো চা বানালাম, চা খাচ্ছি ইভিনিং। মেয়ে মুড়ি চানাচুর খাচ্ছে, ও তো মুড়ি চানাচুর খেতে পছন্দ করে, কাকগুলোকে মেয়ে ডাকছে ইনভাইট করে করে মুড়ি আর চানাচুর খাওয়ার জন্য। চুচুড়িতে চলে গেল, তুই আওয়াজ করলি কেন, চুপচাপ দিচ্ছিলি, দে আস্তে করে দে, খাবে ওরা। আওয়াজ করবে না, আওয়াজ করলে চলে যাবে। এখন দেখো কি হয়েছে।
তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে সবাই কমেন্টস করে জানিও। তোমাদের আমি জানাই হয়নি তোমাদের আমার চ্যানেল কেমন লাগছে, তোমরা কেউ আমাকে জানালে না। আমাকে কি তোমাদের পছন্দ হচ্ছে না বা আমাদের তোমাকে কি পছন্দ হচ্ছে না প্লিজ জানিও। প্লিজ দেখো আমাদের চ্যানেলের আমরা অনেক কষ্ট করে ভিডিও করার চেষ্টা করছি, তোমাদের মনের মতন করার চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি হলে জানিও, কিন্তু প্লিজ জানিও, কমেন্টস করো, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। নতুন চ্যানেল আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো আরও। তোমরা যদি কমেন্টস জানাও যে কিছু এই দেখতে চাই ওই দেখতে চাও তাহলে আমাদের আমাকে জানিও প্লিজ কমেন্টসে। ও যা করছে ও তাই করছে। হ্যালো বন্ধুরা, 6:40 হচ্ছে, মেয়ে একটু পড়াশুনো করছে, ও নামতা পড়ছে, পড়তে পড়াশুনো নামতা একটু পড়ে নিন, নামতা পড়েন, রাইমস পড়া হয়ে গেছে, নামতাটা হয়ে গেছে, এই চলছে পড়াশুনো। সারপ্রাইজ টেস্ট হয়েছিল মাঝখানে, তোমাকে তো ওদের খাতাটা দেখাই সারপ্রাইজ টেস্টের। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেয়ের অঙ্ক খাতা, আর এটা হচ্ছে ওর বাংলা খাতা। পড়তে পড়তে চলে এসছে, বলছে মা তোমার সাথে একটু ভিডিও করি, চলে এসছে ভিডিও করতে। পড়াশুনো মোটামুটি হয়ে গেছে, বলছে আর একটুখানি পড়বো, আর একটু পড়ে নিই তারপরে ছুটি দিয়ে দেবো। কিছুক্ষণ পড়েছে তো আমি একটুখানি ইভিনিং স্ন্যাক্সে কিছু বানানোর প্ল্যান করছিলাম, ও ইডলির ব্যাটারটা রয়ে গেছিলো একটুখানি, তো ওটা দিয়ে কিছু দেখি করা যায় কি না, ওটা কিছু করে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। বন্ধুরা দেখো, ওই ব্যাটারটা দিয়েই একটা ছোট্ট এরকম প্যানকেক টাইপের বা গোলা রুটি টাইপের বানাচ্ছি, ঠিক আছে। ওটা আমার সাম্বারটা রয়ে গেছিলো, এই সাম্বারটা দিয়ে খেয়ে নেবে আমার মেয়ে, একটা হবে খাবে, দু তিনটেই হবে হয়তো, এরকম করে খেয়ে নিই, খেয়ে এটা কিন্তু শেষ করি, তাহলে ফালতু জিনিস আমি নষ্ট করবো কেন, রয়ে গেছিলো যখন ব্যাটারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই জন্য। দেখো এটা লাস্ট ব্যাটারটার মেটেরিয়ালটা ছিল, লাস্ট ব্যাটার মেটেরিয়ালটা দিয়ে পুরোটা ঢেলে দিয়েছিলাম, তো এটা একটা বড়ো একটা প্যানকেকের মতন হয়েছে। এটার মধ্যে শুধু একটা জিনিস মিস হচ্ছে, সেটা হচ্ছে আলু সিদ্ধ দিয়ে যে পুরটা বানাই মশলা ধোসার, সেটা যদি দিয়ে দিতাম প্রপার একদম মশলা ধোসা হয়ে যেত, তাই না? সবাই কমেন্টসে জানিও। কিন্তু দেখো মেয়ে এর মধ্যে এখন ডিজাইন বানিয়ে নিয়েছে, হ্যাঁ ঠিক আছে। আমি আমারটা খাচ্ছি উইথ সাম্বার, আমার অলমোস্ট ডান, আমার মেয়ের এখনও রয়ে গেছে আর আমার প্লেট খালি। আমার মেয়ে কিচ্ছু দিয়ে খায় না, খালি সস দিয়ে খায়, যা পাবে তাই সস, পাউরুটি, ম্যাগি, পরোটা, লুচি, সব কিছু পালে সস, সস ছাড়া নাথিং। লুচি না, লুচি না, লুচি না, ঠিক আছে, লুচি আলু ভাজা দিয়ে খায়, কিন্তু লুচি আলু ভাজা দিয়ে খায়, বাকি পরোটা, রুটি, দোসা, ইডলি সবই সস দিয়ে খায়, স্পেশাল ক্যারেক্টার। আবার দেখা হচ্ছে পরে। ঘরের কাজ চলছে, অনেকগুলো বোতল ভরেছি, বোতলগুলো ভরছি আর রেখে আসছি।
দেখো বড়ে বড়ে এখানে সব বোতল জমা করছি, ঠিক আছে, যাতে খাবার টাইমে অসুবিধা না হয়, ফাটাফাট জল বোতল পেয়ে যাওয়া যায়। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে এখন, মেয়ের জন্য জল ফুটিয়ে রেখেছি, এখনও ফুটনো জল খায়, ওকে এখনও নর্মাল জল দিইনি, অল্প আমার ভাত আছে দুপুরের, মাছের ঝোল তো ছিল জানোই, আর ওই মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে আলু ভাজা যেটা ছিল দুপুরের মেনু সেটাই রেস্ট আপটা রয়ে গেছে, এটাই দিয়েই আজকে রাত্রেবেলার ডিনার হবে। ঠিক আছে, আবার মেয়েকে একটু বাদে খাইয়ে দেবো, কারণ সকালবেলা বা স্কুল আছে, কালকে শনিবার, তো সকালবেলা স্কুল আছে, তাড়াতাড়ি খাইয়ে দেবো, যখন খাওয়াবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যালো বন্ধুরা, এ দেখো মেয়েকে খাওয়াচ্ছি মেয়ের রাত্রেবেলার ডিনার, ঠিক আছে, এখন নটা, রাত্রেবেলা 9:10 বাজে, মেয়ের এই যে খাওয়া চলছে, আর এই জল বসে দেখো দেখছে হচ্ছে কার্টুন, মিকি মাউস দেখছে, উনি মিকি মাউস দেখেন বা কার্টুন দেখেন, আর আমি আমাকে খাওয়া খাইয়ে দিতে হয়, তাড়াতাড়ি নাশ ক্লাব হাউস, মিকি মাউস অ্যান্ড ক্লাব হাউস দেখছে, একটু তাড়াতাড়ি ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দেবো, তাড়াতাড়ি না শুনলে কি সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে না, ঘুম রয়ে যায় চোখে। বন্ধুরা মেয়ের খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, জল ফল খাওয়া হয়ে গেছে, এবার মেয়েকে আমি শোয়াতে নিয়ে এসেছি, 10টা বাজে যাচ্ছে, এবার গুড নাইট হয়ে যাক, বাবা গুড নাইট করে দাও সবাইকে, ঠিক আছে, কালকে সকালবেলা স্কুল আছে, অনেক এমনিতে অলরেডি লেট হয়ে রয়েছে, মেয়ের তরফ থেকে গুড নাইট, আমাদের তরফ থেকে গুড নাইটটা একটু পরে তোমাদের সাথে করছি। হ্যালো বন্ধুরা, মেয়ে ফাইনালি ঘুমিয়ে গেছে, এবার আমাদের খাওয়ার পালা, আমার হাজব্যান্ড দোকান থেকে চলে এসছে, আমাদের একটা স্টেশনারি দোকান আছে, তো হাজব্যান্ড এবার রাত্রেবেলা ফিরেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমোনোর পাড়া, ফাইনালি এন্ড আপ, ঠিক আছে, এই আমার সারাদিনের জিনিস সংসার, ঠিক আছে, আমাদের প্লিজ সাপোর্ট করো, কীরকম লাগলো আমাকে জানিও কমেন্টসে, প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর গুড নাইট আমাদের তরফ থেকে, আমাদের পুরো ফ্যামিলির তরফ থেকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, টাটা।